একটা সময় যে চার দেয়ালে শিশুদের কলরব আর আনন্দের জোয়ার ছিল, সেখানে আজ শুধুই ধ্বংসস্তূপ। কোথাও কোথাও ঘরের কাঠামো মিললেও বেশিরভাগ অঞ্চলেই নেই তার অস্তিত্ব। লেবানন ইসরায়েলের মধ্যবর্তী যুদ্ধবিরতি কার্যকরের পর আশায় বুক বেঁধে ঘর বাড়ি ফিরতে শুরু করেছেন লোকজন। তবে দেশের মাটিতে পা রেখে স্তম্ভিত যুদ্ধবিধ্বস্ত লেবাননের বাসিন্দারা, একই দশা বাস্তুচ্যুত ইসরায়েলিদেরও। বাড়ি ফিরেছেন বটে, তবে সেখানে নেই ঘরের কোনো অস্তিত্ব। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহর দেয়া প্রথম বিবৃতিতে নিজেদের জয়ী বলে আখ্যা দিয়েছে তারা। তবে ইসরায়েল ফের হামলা চালালে নিজেরা সবসময় প্রস্তুত আছেন বলেও দাবি করে এই সশস্ত্র গোষ্ঠী। যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি, আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে আরও অন্তত 2 মাস সময় লাগবে বলে জানায় ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তার দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলকে এখনও পর্যবেক্ষণে রাখছেন তারা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে কড়া জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হাগারি। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অন্ধকারের মধ্যে এই চুক্তি আশার আলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।